আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া এবং কামনা মহান রব্বুল আলামিনের দরবারে করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আমার শ্রদ্ধ স্যার ডাক্তার মাওলানা জাহিদুল আলম স্যারকে তার কাছে জানতে চাই যে স্যার, যৌন রোগে তো বিভিন্ন রকম ওষুধ ব্যবহৃত হয়, অনেক ওষুধ ব্যবহৃত হয়, তো কোকুলাস তার মধ্যে যৌন রোগে ব্যবহৃত অন্যতম একটি ওষুধ, তো আপনার কাছে আমার জানতে চাওয়া যে এই কোকুলাস ওষুধটার যৌন রোগের কী কী লক্ষণ আছে, এই লক্ষণগুলো আমাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে হাফেজ সাহেব যে বিষয়টি উত্থাপন করেছেন, যে আমি তো মাঝে মধ্যে যৌন দুর্বলতায় কোকুলাস ইন্ডিকা ব্যবহার করি। কোকুলাস ইন্ডিকা কী লক্ষণে ব্যবহার করি এই নিয়ে উনি জানতে চেয়েছেন। তো সেক্ষেত্রে ওনার মতো আরও অনেক নবীন ডাক্তার যাদের এটা জানা দরকার, হয়তো অনেকে যৌন রোগে যে কোকুলাস ইন্ডিকা ব্যবহৃত হয় সেটাই জানেন না, কিন্তু এটা যে যৌন রোগের কত একটা ভালো ওষুধ আমাদের জানা থাকা জরুরি। আমরা যদি ভিডিওটা ভালো করে দেখি মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট, তাহলে বুঝতে পারবো যে আসলে এটা যৌন রোগী ব্যবহার একটা উপযোগী ওষুধ এবং কেন আমরা ব্যবহার করি না সেটা আমাদের অজানা। যাই হোক, আমরা বিষয়টি লক্ষ্য করি যে যৌন রোগে বিভিন্ন কারণেও হয়ে থাকে। যৌন রোগ যে শুধু অনেকে মনে করে যে হস্তমৈথুন বা অবৈধ মেলামেশা বা যৌন চিন্তা থেকেই হয় তা না, অনেকের অতিরিক্ত রাত্রি জাগরণ এবং নেশাগ্রস্তের কারণে, অনেক ক্ষেত্রে শারীরিক অত্যাধিক পরিশ্রম, অত্যাধিক টেনশন ইত্যাদি কারণও থাকে। তো সেসব কারণভেদে ওষুধ নির্বাচিত হয়, লক্ষণভেদে ওষুধ নির্বাচিত হয়। এক লোক কারণ, আর একটা কি লক্ষণ, দুইটা মিলে যখন আপনি ওষুধ নির্বাচন করেন তখন আপনার ফেল হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে দেখুন কোকুলাস কয়টি দিক লক্ষ্য করে ওষুধ নির্বাচন করতে হয়, আর হোমিও ওষুধ নির্বাচনের পদ্ধতি এগুলো, এই বাছাই করার পদ্ধতি আছে। একটি লক্ষণ বিভিন্ন ওষুধে আছে। তো অনেক ডাক্তারই আছেন যে অলসতার কারণে অধ্যয়ন কম করেন, বই পত্র পড়াশোনা কম করেন, বিধায় তারা ওই সংক্ষেপে দুই একটা লক্ষণে ওষুধ প্রয়োগ করেন এবং ফেল যান। যদিও আমরা কেউ বাইরে যেয়ে গল্প কম করি না যে আমার রুগী কম বা আমার রোগী সারতেছে না, যে ডাক্তারের কাছে যাবেন আমার এত অত রুগী ভালো হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, গল্প আমাদের এটা ঠিক আছে। তা আসলে আমার কথা তো গল্প করেন, সাথে একটু জ্ঞানও থাকা দরকার, কিছু তো সঠিক চিকিৎসা আমাদের দেওয়া দরকার। আসুন আমরা সেই বিষয়ে, আমাদের এই ক্লাস নেওয়ার উদ্দেশ্যই যে আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে জ্ঞান সাগরে সাঁতার কাটি। কোকুলাস ইন্ডিকার কী কী লক্ষণ, তো মূলত এর সাথে থাকে কোকুলাসের গ্যাসজনিত যৌন দুর্বলতা। গ্যাসজনিত যৌন দুর্বলতা শুধু কোকুলাস ইন্ডিকাতেই নাই, আরও অন্যান্য ওষুধে আছে, আমরা এখানে সেটা উল্লেখ করেছি, যেমন কোকুলাস ইন্ডিকা, লাইকোপোডিয়াম, নার্সভম, সালভাক, এগুলো গ্যাস জাতীয় রোগ থেকে আপনার এই যৌন দুর্বলতা সৃষ্টি হয়। এরপরে আসুন রাত্রি জাগরণজনিত যৌন রোগ। যারা রাত একটা দুইটা পর্যন্ত জেগে বিভিন্ন ঘুরে বেড়ান, দোকানদারি করেন বা বিভিন্ন আড্ডাখানায় ঘুরে বেড়ান, নেশাগ্রস্ত হন, তাদের এইসব কারণে, অনেকে আবার চাকরি করেন যেমন মিলে নাইট ডিউটি করা লাগে, তো এইসব রাত, আবার রাত্রি জেগে কেউ অধ্যয়ন করেন, লেখাপড়া করেন, এইসব কারণে যাদের অতিরিক্ত দেহের উপর অত্যাচার হয়েছে এবং রাত্রি জাগরণ হয়েছে এবং তার কারণে যদি যৌন রোগ হয়, তাহলে আপনারা এই কয়টি ওষুধ খেয়াল করুন, নার্সভম, কোকুলাস ইন্ডিকা, কফিয়া। এখন আসুন যৌন রোগের সাথে মাথা ঘোরা, এই গ্যাসজনিত যাদেরই আছে যৌন রোগ আছে তাদেরই মাথা ঘোরা থাকে বেশিরভাগ। তো এই লক্ষণটি দুইটা ওষুধে বেশি, একটা হলো কোনিয়াম, একটা হলো কোকুলাস ইন্ডিকা, কোনিয়ামে বেশি, কোকুলাস ইন্ডিকাতেও আছে। এরপরে দেখুন যে যৌন চিন্তা থেকে যৌন রোগ, সবসময় যৌন বিষয়ে যে সকল যুবক, মানে বিশেষ করে তরুণ যুবক যারা যৌবন নতুন হয়ে আসছে, তারা তো সবসময় এই মোবাইল টোবাইল নিয়ে যৌন রোগের বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করে এবং দেখাশোনা করে। সেক্ষেত্রে ওষুধ আছে বেশ কয়েকটি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ক্যালিব্রম, অ্যাগনাসকাস্ট, কোকুলাস ইন্ডিকা। এরপরে আসুন যে যৌন রোগের সাথে আবার শারীরিক দুর্বলতাও আসে কোন কোন ওষুধে,
তো বেশ কয়েকটি ওষুধ আছে, তার ভিতরে বেশি আছে শারীরিক দুর্বলতা হলো প্রোকুলা সিন্ডিকা সিলেনিয়াম। একজন যুবক তার এই ধাতু ক্ষয় হতে শরীর দুর্বল হয়ে গেছে, যৌন দুর্বলতা আছে শরীরে দুর্বল, আবার অধিক গ্যাস আছে মাথা ঘুরে, মাঝে মাঘে এই কোকুলা সিন্ডিকা গ্যাসের সাথে মাথা ঘুরে বমি হয়, বমি ভাব থাকে, ওয়ারসি থেকে, এসব মিলে তার দেহের অবস্থা একদম নাজুক। এখন তার বিয়ের বয়স হয়েছে, বাড়ি থেকে বিয়ে থার জন্য ই করতেছে, এখন সে বিয়ে করবে কোন সাহসে? আপনারাই বলুন, তার বিয়ে করার কোনো সাহস আছে? তার একে তো গ্যাস ও পেট ফাঁপা, পেট ফোলা, বমি ভাব সবসময় চলতেছে, মাঝে মাঝে সাদা আম যেতেছে, এরপরে মাথা ঘুরে আছে, তো এমনি সে নিজের দেহ নিয়ে সে নিজে চলাফেরা করতে পারে না। তারপর বিয়ে থাকা করে যাতে স্ত্রীর মন জোগাইতে যায় তার কাজ সারা। এক্ষেত্রে তার প্রকৃত ট্রিটমেন্টটা আমরা যদি দিতে পারি, সেই ট্রিটমেন্টটা এই দেখুন যে এই গ্যাসজনিত যৌন দুর্বলতা ওষুধ নির্বাচন পার্থক্য বিস্তার কেমনে হয়, এই কয়েকটি আপনি খাতায় লিপিবদ্ধ করুন। গ্যাসজনিত যৌন দুর্বলতা, রাত্রি জাগরণজনিত যৌন রোগ, যৌন রোগের সাথে মাথা ঘোরা, যৌন চিন্তা থেকে যৌন রোগ, শারীরিক দুর্বলতা, এই কোনো রোগীর ভিতরে এই কয়েকটা লক্ষণ আছে ধরেন, এই লক্ষণ আছে, তা এই কোন ওষুধটি এই সব লক্ষণের ভিতরে পাওয়া যায়? দেখেন আপনি, এই কয়টার ভিতরে আছে কোকোলা সিন্ডিকা, এই কয়টার ভিতরে আছে কোকোলা সিন্ডিকা, এইটার ভিতরে আছে কোকোলাস, এইটার ভিতরে আছে কোকোলাস, এইটার ভিতরে আছে কোকোলাস। আমরা যে পাঁচটা লক্ষণ নিয়েছি, পাঁচটা লক্ষণের ভিতরেই কোকোলা সিন্ডিকা আছে, পাঁচটির ভিতরেই আছে, কিন্তু অন্য এমন কোনো ওষুধ নাই যে এই পাঁচটি লক্ষণের ভিতরেই অন্য ওষুধ আছে। অতএব আমাদের এখানে নির্বাচিত ওষুধ এই দেখেন কোকুলাস ইন্ডিকা, কোকুলাস ইন্ডিকা আপনার এই সব দিক থেকেই ই হচ্ছে। তাহলে গ্যাসজনিত মাথা ঘোরা, দুর্বলতা, সব কিছুই, ধাতু পাতলা, রাত্রে অনর্গল, ধাতু ভাঙে, এই সব কিছু কোকলা সিন্ডিকাতে আছে। অতএব এই সমস্যা যে সকল তরুণ যুবকদের ভিতরে আছে, তাদের আগে কোকুলাস ইন্ডিকা না প্রয়োগ করে অন্য কোনো ওষুধ আপনি যত প্রয়োগ করেন, ওই কলসের ছিদ্র বন্ধ হবে না, তার জন্য রোগ হবে না। যত মধুময় বাগান বাদাম খান, আর একজন দেখলাম, কোনো একদিন দেখছিলাম যে যে তাবিজ মাজায় নিয়ে মিলামেশা করলে 2 ঘন্টা মিলামেশা করা যায়, যাইতে পারে, সেটা আলাদা ব্যাপার। আসলে আমার ই হলো যে কলসের ছিদ্র বন্ধ না করে কোনো চিকিৎসায় কোনো ফল হবে না, তার এই ট্রিটমেন্টটা আগে দিতে হবে, সঠিক ট্রিটমেন্ট এগুলো আগে। অনেক রুগী বলে যে স্যার আমার একটু কাজ কমতেছে, ওষুধ দিচ্ছেন খুব একটা ভালো কাজ হয় নাই, তখন আমরা লক্ষ্য করি যে রুগীর ভিতরে অন্যান্য সমস্যা আছে, অন্যান্য সমস্যা আছে, তো তখন আবার আবার সুনাম করে আবার নতুন করে ওষুধ দিতে হয়। এই জন্যে এই ওষুধটা প্রয়োগ করার সাথে সাথে যখন আপনি যৌন অন্য অন্য ওষুধগুলো আপনি প্রয়োগ করেন, তখন ভালো ফল আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে কোকোলাস ইন্ডিকা সম্পর্কে আমাদেরকে সুন্দরভাবে একদম শর্ট একে আমাদেরকে বোঝালেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে যাযা খায়ের দান করেন, নেক আদেশ দান করেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনারা আপনার সমস্যা বুঝতে পারবেন যে আপনার কী কী সমস্যা আছে, এটাও তো বোঝা দরকার। আর নিজের সমস্যা না বুঝলে আপনি চিকিৎসা সেভাবে নিতে পারবেন না। এই জন্য আপনাদের অনুরোধ থাকবে আমাদের প্রত্যেকটি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের ভিডিওটি আমাদের দেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে যায়। আমাদের প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন তারা যেন এই ভিডিও দেখে তাদের নিজের সমস্যাগুলো বুঝতে পারেন এবং চিকিৎসা নিয়ে তারা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মধ্যে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।